শিশু থেকে বৃদ্ধ সব বয়সে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছে রাজধানীর হাসপাতাল এপ্রিলের পনেরো তারিখ থেকে এ পর্যন্ত এখানে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে জন মাঝে ডেঙ্গু শনাক্তকরণ স্বল্পতা থাকলেও এখন সেই সংকট নেই হাসপাতালটিতে মনির হোসেন তপুর রিপোর্ট সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে রাজধানীর মগবাজারের আদিন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ কার্যক্রম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলার পাশাপাশি সর্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারায় সন্তুষ্ট রোগীরা চিকিৎসা অনেক আলহামদুলিল্লাহ এই হাসপাতালে অনেক ভালো চিকিৎসা পায় যার কারণে এখানে আসি আমি হাত পা ঠান্ডা হয়ে যেত তারপর রাইসা এখানে ভর্তি হলাম এরপরে এখানে চিকিৎসা হইতেছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই হাসপাতালে আজকে তিন দিন এখন তো মোটামুটি ভালো আজকে নাম কাটছে আজকে চলে যাব হাসপাতালটিতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি আছেন একশো জন তবে ডেঙ্গু বিষয়ে বেশি আতঙ্কিত না হতে সবাইকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা প্রথম দিকে কিটের কিছু সমস্যা হচ্ছিল আমাদের কিন্তু এখন আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি এবং সব কিছু মিলিয়ে আমরা এখন সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আদিন হাসপাতাল যেহেতু স্বল্প বেয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে সেহেতু আমাদের এখানে রোগীর সংখ্যাটাও অনেক এবং আমরা আশা করি আমরা সেই সেবাটা আমরা দিয়ে যাব। গত মাসে তো অবশ্যই বেশি ছিল তো এই মাসে আবার দেখছি একটু কম কারণ মানুষজন একটু আশ্বস্ত হচ্ছে এখন আমরা ওই যে ক্যাটাগরি অনুযায়ী ম্যানেজমেন্ট করাতে কিছু পেশেন্ট এখন বাসায়ও ট্রিটমেন্ট পাচ্ছে অবশ্যই আমাদেরকে ডিটেকশন করতে হবে হ্যাঁ যে দুই দিনে জ্বর হোক বা একদিনে জ্বর হোক বা তিন দিনে জ্বর হোক কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে এবছরের অভিজ্ঞতা থেকে আগামী বছর ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা